দিনহাটা দুনং ব্লকের বামুনহাট এক এবং বামুনহাট দুনং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সম্মুখে আবির খেলায় মেতে উঠলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তেব্রেওয়ালকে 58,832 ভোটে পরাজিত করেছেন তিনি। পাশাপাশি শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও জয়ী হয়েছে ঘাসফুল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সুনিশ্চিত হতেই রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ে। তবে দিনহাটার ক্ষেত্রে সেই উচ্ছ্বাস ছিল এক ধাপ এগিয়ে, কেননা ভবানীপুর কেন্দ্রে জয়লাভ করেই মমতা বন্দ্যোপাধ্যায় দিনহাটার উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করে ফেলেন। আগামী 30 অক্টোবর দিনহাটার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন উদয়ন গুহ। নাম ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং উদয়ন অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে। এদিন দিনহাটা দুনং ব্লকের বামুনহাট এক এবং বামুনহাট দুনং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সম্মুখে আবির খেলায় মেতে উঠলেন তারা। আমাদের আগে থেকেই আমাদের জানাইছিল, কারণ যে লোকটা মাত্র 57 ভোটে পরাজিত হলো এবং এই পরাজিত হওয়ার পিছনে একটা দলের একটা অন্তর্দলীয় কন্দল ছিল। আমাদের দলের কিছু লোক যারা তৃণমূল কংগ্রেসের পতাকা নেওয়ার পরেও উদয়ন গুহকে পিছন দিক থেকে ছুরি মেরেছে, নাহলে হয়তো উদয়ন গুহ আজকে উপনির্বাচনে আবার নতুন করে প্রার্থী ঘোষণা হওয়া দরকার ছিল না। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের নেত্রীর প্রতি আমাদের বিশ্বাস ছিল যে তিনি সঠিক লক্ষ্যেই প্রার্থী তিনি ঘোষণা করবেন, প্রার্থী করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিধান আমাদের দিনহাটা বিধানসভা কেন্দ্রের উদয়ন গুহ প্রার্থী। আমরা তৃণমূল কংগ্রেস যারা কর্মী আমরা খুব খুশি, এবং আমাদের যেটা লক্ষ্য আছে, গত বিধানসভা নির্বাচনে আমরা মাত্র 57 ভোটে এখানে পরাজিত হয়েছিলাম। এবার আমরা কমপক্ষে 57 ভোটটাকে আমরা 57,000 করব। এবং আমি কিছুদিন আগে একটা ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম, আমি বলছিলাম যে এখানে যদি আমরা 1 লক্ষের বেশি ভোটে যদি আমরা জয়ী হই তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, যে আমরা 1 লক্ষ ভোটে এখানে বিজেপিকে হারাবো। এটা যদি ঘটে এখানে অবাক হওয়ার কিছু থাকবে না, এটা হতে পারে। এবং আজকে আমাদের যারা তৃণমূল কংগ্রেস আমরা করি, আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, আজকের দিনটা আমাদের কাছে সত্যি সত্যি খুব আনন্দের। একদিকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি ভবানীপুর থেকে বিশাল মার্জিনে তিনি জয়লাভ করলেন, এবং একই দিনে আমাদের দিনহাটা যারা আমরা তৃণমূল কংগ্রেস দলটার সঙ্গে যুক্ত, আমরা তৃণমূল কংগ্রেস করি, আজকে আমাদের উদয়ন গুহকে এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করায় আমরা একসঙ্গে দুই দিক থেকে আমরা আজকে আনন্দ করব। বিশেষ করে একটা বন্ধ আছে যেটা মিছিল করা যাবে না, এই বিষয়টা কিভাবে দেখছেন? এখন আমাদের দলীয় নির্দেশ যে বিজয় মিছিল করা যাবে না, সে জায়গায় দাঁড়িয়ে আমরা দলের নির্দেশকে মান্যতা দিয়ে আমরা বিজয় মিছিল করব না। তবে সমস্ত ছেলেপেলেদের তো আমরা এইভাবে আটকে রাখতে পারবো না। কেউ কেউ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিচ্ছিন্নভাবে আবির নিয়ে খেলছে, কেউ বিভিন্নভাবে আনন্দ উৎসব করছে। আমরা মিছিল করবো না, কিন্তু আনন্দ উৎসব যেটা করা দরকার আমরা আনন্দ উৎসবটা করবো। রত্না ইয়ামাহা বামুনহাট, আমাদের শোরুমে ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি পেয়ে যাবেন, থাকছে আপনার পছন্দ মতো কালার। ইয়ামাহার নতুন মডেলের গাড়িগুলি পাবেন ন্যায্য দামে, প্রতিটি গাড়িতেই থাকছে আকর্ষণীয় অফার, পাশাপাশি বিভিন্ন রকম কিস্তির সুবিধা। তাই আর দেরি কেন, চলে আসুন বামুনহাট রত্না ইয়ামাহা শোরুমে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে, যোগাযোগ নাম্বার 9641629490। আজকে আমাদের খুবই আনন্দ এবং খুশি, কেননা মমতা ব্যানার্জি তো আর আমাদের পশ্চিমবঙ্গের নেত্রী নাই, এখন বর্তমানে সর্বভারতীয় নেত্রী। তিনি জিতবেন এটা আমরা আগে থেকেই জানি যে তিনি জিতবেন, কিন্তু তিনি যে এত ভোটে জিতবেন, মানুষ যে তাকে এত সমর্থন এবারও করেছেন, এটাই প্রমাণ করে যে মমতা ব্যানার্জি কত বড় নেতা বা কত বড় নেত্রী। তিনি কিন্তু বলছিলেন যে আমি 57,000-এরও বেশি ভোটে জিতবো, সেক্ষেত্রে 57,000-এর বেশি কিন্তু সেটা হয়ে গেছে, কী বলবেন এই বিষয়টা? না, তো এটি তো বলার কথাই, কেননা ওনার যে জনপ্রিয়তা সেখানে 57,000 ভোটে যেটা উনি যেটা বলবেন সেটা যেটা বলেছেন, আমরাও সেটা আইডিয়া করেছি যে এটা একটা আর কি মানে বলার কথাই। আগের থেকেই আমরা অনুমান করতে পেরেছি, তৃণমূল কংগ্রেসের যত নেতৃত্ব ছিল তারা অনুমান করেছিল, এবং এই জয়টা আমরা আগামী দিনে যে কেন্দ্র সরকার আছে বিজেপি, তার যে আগামী দিনে যে বিজেপির যে সরকার আছে সেই বিজেপি সরকারকে আমরা দেখালাম যে মমতা ব্যানার্জি আগামী দিনে দিল্লি যাওয়ার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। একই দিনে কিন্তু আরও একটা খুশির খবর, তিনি মুখ্যমন্ত্রী হবার পরেও কিন্তু ঘোষণা করলেন যে দিনহাটা বিধানসভায় উদয়ন গুহকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন, এই বিষয়ে কী বলবেন? এটা তো খুবই খুশির সময়, কারণ উদয়ন গুহ তো এখানকার প্রার্থী হবেনই, এটা আমরাও কিন্তু আগের থেকেই জানি।
এবং ওনার উনি যে দিনাটার জন্য কাজ করেছেন এবং এই যে দিনাটা মাত্র 57 ভোটে হেরেছেন, অনেক তিনি মানে এখানে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, অনেকে তাকে দলে থেকেও ভোট দেননি, তারপরেও মাত্র 57 ভোটে তিনি হেরেছেন। এবং আমরা জানি যে এবারও মমতা ব্যানার্জি দিনাটাতে উজ্জ্বল রূপে আস্থা রাখবে এবং সেটাই তিনি করেছেন। এবং এবারে আমরা যারা আছি এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব আছি, আমার সবারই অনুমান এবারে আমরা উদয়ন গুহকে 57,000 ভোটে এখানে জেতাতে সক্ষম হবো। আমার পরিচয় আমি হচ্ছি বাংলা বিভিন্ন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমার নাম হচ্ছে চঞ্চল কুমার রায়। ধন্যবাদ।